টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে সকালবেলা বিশ্বাস করবে না, ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে। আমি আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি জানো? 10টার সময় ঘুম থেকে উঠেছি, ভাবতে পারছো? আর 10টার সময় ঘুম থেকে ওঠা মানে তো বুঝতে পারছো, ধারাদ্ধার লেট, সমস্ত কাজে লেট। সকালের ব্রেকফাস্ট তৈরি করতে লেট, লাঞ্চ তৈরি করতে লেট, সমস্ত কিছু বুঝতেই তো পারছো। সকালবেলা দেখো যে 10টার সময় ঘুম থেকে উঠে তো আর সাথে সাথে তো তুমি আর ফটাফট ফটাফট রান্নাঘরে গিয়ে তো সব কাজ শুরু করে দিতে পারবে না। মানুষ তো কিছুটা সময় একটু নিজেকে দেয়, একটু ওঠে, তার যা যা কাজকর্ম করার সেগুলো নিজস্ব সেটা সে করে, তারপরে রান্নাঘরে গেলাম, চা বানালাম, তারপরে আসে হচ্ছে তোমার ব্রেকফাস্ট বানানোর পালা। তো মানে বিশ্বাস করবে না, এত লেট হয়ে গেছে, এত লেট হয়ে গেছে যে বলার না। এবং কেন লেট হয়েছে তার পেছনে একটা বড় গল্প আছে, তো সেটা তো আমি তোমাদেরকে বলবোই, কেননা তোমাদেরকে না বললে তো আমার ভালো লাগে না। তো আর বলো যে আর কে কি করছো এই সময়, লকডাউন পিরিয়ডটা কীরকম করে কাটাচ্ছো আমাকে জানাও প্লিজ কমেন্টের মাধ্যমে, যে কে কীরকমভাবে নিজেদেরকে সময় দিচ্ছ, নিজেদেরকে নিয়ে কিছু চিন্তা করছো আমাকে জানাও। আমিও তোমাদেরকে আমিও যেরকম তোমাদেরকে জানাচ্ছি যে আমি কিভাবে সময় কাটাচ্ছি, তোমরাও আমার বন্ধু, তোমরাও আমাকে জানাও যে তোমরা কে কী করছো। দেখো আমরা মেয়েরা যখন আমাদের এই লকডাউন সিচুয়েশনটা যখন ছিল না, আমাদের হাজব্যান্ডরা অফিস যাচ্ছে, বাচ্চাদের স্কুল, মানে আমাদের লাইফটা কিন্তু একটা রুটিনে বাঁধা লাইফ, তাই তো? তো তাতে কি হচ্ছে, সকালবেলা ওঠা, বাচ্চাকে স্কুলে পাঠানো, হাজব্যান্ডের বেরোনো, তাদের টিফিন তৈরি করা, তারপরে ঘর সংসারের কাজকর্ম, আবার বাচ্চা আসছে, তারকে খেতে দেওয়া, তার পড়াশোনা দেখা, মানে তুমি কিন্তু একটা রুটিনে গতে বাঁধা লাইফে তুমি চলছো। তো সেখানে আমরা মেয়েরা কিন্তু নিজেদেরকে টাইম দেওয়ার মতো সময় কিন্তু পাই না, বা পেলেও হয়তো আমরা তার ইম্পর্টেন্সটা বুঝি না, বা আমরা কিন্তু সেরকমভাবে টাইম দেইও না, তাই তো? তো কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের, কি ছেলে কি মেয়ে, এটা আমার মত, আমাদের প্রত্যেকের কিন্তু একটা মি টাইম থাকা উচিত, নিজের সঙ্গে নিজের একটা সময় কাটানো কিন্তু উচিত, জানো তো? তাতে কি হয়, নিজেদের মধ্যে কিন্তু অনেক কিছু আমরা নিজেদের লুপহোলসগুলো বুঝতে পারি, আমরা সেই সমস্ত জায়গাকে রেকটিফাই করার চেষ্টা করতে পারি, অনেক কিছু ইনোভেটিভ আইডিয়াস আমাদের মধ্যে আসতে পারে। তাই জন্য মি টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমি আমার বন্ধুদেরকে প্রত্যেককে বলবো যে সবাই কিছুক্ষণের জন্য হলেও নিজেদের সঙ্গে সময় কাটাও। তো তোমাদের কি মত এই কথার সঙ্গে, তোমাদের কি মত সেটা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, যে তোমরাও কি মি টাইম কাটাও না কাটাও না, বা আমি যেটা বললাম সেটা কি তোমাদের ঠিক মনে হলো কি হলো না, সেটা কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কারণ আমি কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো যে তোমাদের কী মত। হ্যাঁ, তা তোমরা তো আমার বন্ধু, তাই সেই সূত্রেই আমি তোমাদেরকে বলছি এই কথাটা, যে প্রত্যেকে, ছেলে মেয়ে প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা মি টাইম কাটানো উচিত, ঠিক আছে? এবার শোনো, কালকে রাত্রিবেলা অ্যারাউন্ড 2:30 হবে, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। এবার হঠাৎ করে দেখছি যে কীরকম জানি বাসনের আওয়াজ পাচ্ছি। আমি ভাবছি যে কে ভাই, বাসনের আওয়াজ কোথা থেকে আসছে? বাসনের আওয়াজ, রান্নাঘরে তো কেউ নেই যে বাসনের আওয়াজ করবে। আমি আবার ঘুরে দেখলাম যে হাজব্যান্ড পাশে আছে কিনা, হ্যাঁ ও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, তো বাসনের আওয়াজটা করছেটা কে? বিশ্বাস করবে না, প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে এরকম আওয়াজটা হচ্ছে কেন। তখন ডাকলাম হাজব্যান্ডকে যে দেখো না এরকম কীরকম আওয়াজ আসছে। হাজব্যান্ড বলছে তুমি ঘুমিয়ে পড়ো, তুমি স্বপ্ন দেখছো। আমি বলছি না রে বাবা, স্বপ্ন টপ্ন কিছু না, তুমি একটু ওঠো, উঠে দেখো, আমি বলছি যে কিসের যেন আমি আওয়াজ পাচ্ছি। তো ও উঠেছে, উঠে তারপরে আমরা দুজনে মিলেই ওরকম একটা আওয়াজ পাচ্ছি। তারপরে ভাবছি যে এটা হচ্ছেটা কি, এদিকে ভয়ও লাগছে ঘর থেকে বেরোতে, কিন্তু এটাও ভাবছি যে দেখো আমরা
যে সোসাইটিতে থাকি, সমস্ত পাহারাদার সিস্টেম সব কিছু ঠিকঠাকই আছে, তো এখানে কে ঢুকবে, আর ঢুকবেও বা কোথা থেকে, সব কিছু তো বন্ধ। তো তখন হাজবেন্ড বললো, না এরকম ঘরের মধ্যে বসে থাকলে তো হবে না, বেরোতে হবে, চলো বেরিয়ে দেখি কি ব্যাপার। তখন আস্তে আস্তে ঠাকুরের নাম করতে করতে বেরিয়েছি, বেরিয়ে ঘরের লাইট জ্বালিয়েছি, জ্বালিয়ে তখন দেখছি রান্নাঘরের যেই লাইটটা জ্বালিয়েছে, তখন দেখছি ফটাক করে কিছু একটা বেরিয়ে গেল। আমি যে কী হলো, এটা কী ব্যাপার? তখন দেখছি কে ঢুকেছিল জানো, বাঘের মাসি বিড়াল। আমাদের রান্নাঘরের যে জানলাটা আছে ওটা আমরা প্রত্যেকদিন রাত্রিবেলা বন্ধ করেই রাখি, আর ওটার একটা নেট সাইড আছে, ওটাকে খুলে রাখি যাতে ভেন্টিলেশন আসে। তো সামাও কালকে হয়তো ভুলে গেছি বন্ধ করতে, আর সোসাইটির ভেতরে একটা দুটো বেড়াল টেড়াল তো ঘোরাফেরা করে, জানি না সামাও ওরা কি করে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছে, আর ঢুকে পড়ে এবার অন্ধকারের মধ্যে এখানে উঠছে ওখানে উঠছে, বাসনপত্রের আওয়াজ করছে। এবার সেই দেখে তো মানে ঘাবড়ে গিয়ে, মানে তো সে তো এক শেষ, এবং সেই সব করে সমস্ত কিছু দরজা জানলা ঠিকঠাক করে বন্ধ করে, যেগুলো উৎপাত করে আমার রান্নাঘরকে উল্টো পাল্টা করে দিয়েছিল সেগুলোকে আবার সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর এসে শুয়েছি। তাহলে বুঝতে পারছো তো যে কেন আজকে সকাল 10টা হয়ে গেছে ঘুম থেকে উঠতে? এটাই হচ্ছে কারণ। চলো তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে দেখা হবে। এখন আর কিছু করার নেই, এবার হচ্ছে শুধু খাওয়া দাওয়া আর তারপরে ঘুমাতে যাওয়া। তাহলে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বাড়িতে থেকো। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।